মহা সমারোহের উদ্বোধন হল নটরাজ পুজোর। বুধবার এই পুজোর উদ্বোধন করেন কুন্ডুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের প্রেমানন্দ মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান আদিত্য নিয়োগী, উপপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, 69তম বর্ষে এই পুজোর মণ্ডপ সজ্জিত হয়েছে স্বপ্নের ফেরিওয়ালা থিমে। সেখানে শৈশবের বিভিন্ন রকম খেলনা সহ শিশুদের পছন্দসই সামগ্রী সজ্জায় ব্যবহার করা হয়েছে। বাঁশবেড়িয়া কুন্ডুগলি নটরাজ পূজা কমিটির 69তম বার্ষিক উৎসব আজ সূচনা করা হলো। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী প্রেমানন্দজী মহারাজ, ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপতি, ছিলেন উপপৌর প্রধান এবং বিশিষ্ট কাউন্সিলর ও ব্যক্তিবর্গ। আমাদের উদ্বোধন আমাদের থিম স্বপ্নের ফেরিওয়ালা। আমরা নস্টালজিক চিন্তাভাবনা থেকে পুরনো শৈশবকে ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান প্রজন্মকে আমাদের এই থিমটাকে দেখিয়ে আমাদের শৈশবটাকে তাদের কাছে উপস্থিত করতে চেয়েছি। আমরা দেখাতে চেয়েছি এখানে জেমস ক্যাডবেরিজ, আইসক্রিম এবং অন্যান্য সমস্ত কিছু, এমনকি আমাদের এখানে কোলাজ দিয়েও এটা আমাদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের ব্যবহার করা হয়েছে মূলত কাঠ, প্লাইউড, এই জাতীয় জিনিস, সাইকেলের চাকার রিং কিনা। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।